study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। 23 জানুয়ারি সোমবার দিন নবরূপে শুভেন্দু অধিকারী, এই রূপে আমি বা আপনারা কেউ কি দেখেছেন শুভেন্দুকে? আমি অন্তত দেখিনি। মাথায় সঙ্গের টুপি, সঙ্গের পোশাক পরে শুভেন্দু অধিকারী শহীদ মিনারে মোহন ভাগবতের সভায় হাজির হলেন। শুভেন্দুর কি 35 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল যে ছাত্র অবস্থায় সঙ্গের শাখায় যেতেন? এটা অনেকবার বলেছে শুভেন্দু যে সঙ্গের সঙ্গে রাজনীতি নেই, চরিত্র গঠন এবং দেশ গঠনের কাজে তরুণদের উদ্বুদ্ধ করে সঙ্ঘ। তারপর ক্লাস 11-এ পড়তে পড়তে বামপন্থী ছাত্র সংগঠনের হয়ে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তারপরে কাউন্সিলর, কাঁথি পুরসভার চেয়ারম্যান, তৃণমূলে আসা বিধায়ক, লক্ষণ শেঠকে হারিয়ে লোকসভায় যাওয়া, আবার 2016 নন্দীগ্রামে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে রাজ্যের মন্ত্রী, আবার 21 সালে সেই নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারানো এবং বিজেপিতে যোগদান। কিন্তু শুভেন্দু তার ছোটবেলায় সঙ্গের শাখায় যাওয়ার কথা বললেও শুভেন্দু ঘনিষ্ঠরা এটা বলতে পারবে কি যে শুভেন্দু নিয়মিত শাখা করছে এখন বা সঙ্গের অনুষ্ঠানে যায়? মোহন ভাগবত আসাতেই শুভেন্দু একদম স্বয়ংসেবকের মতো শহীদ মিনারের সমাবেশে গিয়েছিল। এর অনেকগুলো কারণ আছে। এক, শুভেন্দুর ল্যাটারাল এন্ট্রি এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারানোর পর বিজেপির মধ্যে শুভেন্দুর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং অমিত শাহ শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই বাংলার সংগঠন, বাংলার রাষ্ট্রটিকে দেখেন এবং অমিত শাহের অত্যন্ত স্নেহধন্য শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্য নেতৃত্বের যারা পুরনো আরএসএসের লোক, যারা আরএসএস থেকে বিজেপিতে এসেছেন, তারা শুভেন্দুর এই ল্যাটারাল এন্ট্রি এবং তারপরে দলের সিঁড়িতে এই উল্কা সদৃশ্য উত্থানকে মানতে পারেননি। তারা বলছেন আমরাও বা কম কিসে, আমরা এতদিন ধরে আরএসএস করেছি, বিজেপি করেছি, এ কালকা যোগী এলো দলে, এসে তারা এত গুরুত্ব? এই প্রশ্নের মুখে শুভেন্দুকে পড়তে হয়। তা শুভেন্দু কি করেছেন? এখানকার কয়েকজন রাজ্য নেতা ছাড়া বিশেষ কাউকে শুভেন্দু আমল দেন না, তার কারণও আছে। এখানে যারা বিজেপির পদাধিকারী আছে কয়েকজন বাদ দিলে রাজনৈতিক অভিজ্ঞতায়, রাজনৈতিক পরিপক্কতায় তারা শুভেন্দুর ধারে কাছে নেই এবং শুভেন্দু সেটা জানেন। যাকে সম্মান দেওয়ার তাকে তিনি সম্মান দেন। যেমন দিলীপবাবুর সঙ্গে তার সম্পর্ক অম্লমধুর হলেও দিলীপবাবুকে শুভেন্দু কিন্তু ব্যক্তিগত স্তরে সবসময় সম্মান করে। কারণ এটা বলেন যে আজকে বিজেপির কথা সংবাদ মাধ্যম বলছে, কর্মী সমর্থকরা উজ্জীবিত হচ্ছে, তার পিছনে দিলীপবাবুর অবদান আছে, এটাকে অস্বীকার করা যাবে না। সুকান্ত মজুমদারকে ভাইয়ের মতো স্নেহ করেন, যদিও অনেকে বলেন দুজনের মধ্যে সূক্ষ্ম মনোমালিন্যও আছে, সেটা দুটো ব্যক্তিত্বের মধ্যে থাকতেই পারে, সবার মধ্যেই হয়, দুই ভাইয়ের মধ্যে হয়, এ তো রাজনৈতিক দল। কিন্তু বাকি দু একজন, ওই জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দু একজন ছাড়া শুভেন্দু কাউকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেন না, কারণ তিনি জানেন যে তাদের রাজনৈতিক দৌড় কতটা। সেই জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং অমিত শাহও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখেন এবং শুভেন্দুর চোখ দিয়েই বাংলাকে দেখেন বলে অনেক পর্যবেক্ষক মনে করেন। কিন্তু বিজেপিতে তো আর একটা পাওয়ার সেন্টার আছে, সেটা হচ্ছে আরএসএস। শুভেন্দু মাঝে বম্বে, নাগপুর দু জায়গাতেই গিয়ে মোহন ভাগবতজির সঙ্গে দেখা করেছিলেন, সঙ্ঘের অনেক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছিলেন।
স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এবার ভাগবতজি শহর কলকাতায় বেশ পাঁচ দিন ধরে ছিলেন এবং শহীদ মিনারে প্রকাশ্য সমাবেশ করলেন। সেখানে শুভেন্দু একদম স্বয়ংসেবকের পোশাক পরে ভাগবতের সবাই যাওয়ায় এই বার্তাটাই দিলেন যে তিনি আরএসএসের সঙ্গেও আছেন, আরএসএসের মতাদর্শকে অন্তর থেকে গ্রহণ করেন। তাহলে অমিত শাহের সমর্থন তো আছেই, এবার নাগপুরের সমর্থন যদি পুরোপুরিভাবে শুভেন্দু পান, তাহলে দলীয় রাজনীতির সমীকরণে শুভেন্দু অধিকারী অপ্রতিরোধ্য হয়ে যাবেন। শুভেন্দু এটাই এনশিওর করতে চেয়েছেন। তার এই আরএসএস প্রীতি কিন্তু মেকি নয়, তার আরএসএস প্রীতি, আরএসএসের আদর্শের প্রতি আনুগত্য, সেটা তার বাল্যকাল থেকেই। এমন অনেকে আছেন জানেন তো, আমি দু একজনের কথা শুনছিলাম, যারা সঙ্গ করে কিন্তু তৃণমূল করে, তাই সঙ্গের স্বয়ংসেবক হলেই বিজেপি করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু অধিকাংশ স্বয়ংসেবক তাদের পলিটিক্যাল উইং বিজেপিতে যায়, কেউ অন্য জায়গায় যেতে পারে। সঙ্গের আদর্শ হচ্ছে দেশ গঠন করা, নিবৃতে কাজ করা, প্রচারের আলোয় না থাকা। তাই সঙ্গের আদর্শকে শুভেন্দু ছোটবেলা থেকেই অনুসরণ করেন। তাই মোহন ভাগবতের সবাই স্বয়ংসেবকদের মতো পোশাক পরে উপস্থিত হওয়ায় রাজনৈতিক মহলের হয়তো চমক সৃষ্টি হয়েছে, কিন্তু আসল বিষয়টা হলো এই, অমিত শাহের সমর্থন আশীর্বাদ ইতিমধ্যেই শুভেন্দু নিশ্চিত করেছেন। সঙ্গের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। মোহন ভাগবতের সমর্থন নিশ্চিত করতে পারলে বা নাগপুরের সমর্থন নিশ্চিত করতে পারলে পশ্চিমবঙ্গের বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে শুভেন্দু অধিকারী অপ্রতিরোধ্য হয়ে উঠবেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সঙ্গের সমর্থনও তিনি নিশ্চিত করে নেবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।